শান্তি। 21/7/2023 প্রাতঃমূর্লি। ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলেছিলেন, মিঠে বাচ্চি, সারা সৃষ্টির পালনকর্তা এক বাবা। সে কখনো কারো পালনা নেয় না, সে সদা নিরাকার। এই কথা সিদ্ধ করে সবাইকে বোঝাও। প্রশ্ন, গডলি স্টুডেন্টের প্রথম মুখ্য নিশানি কী হবে? উত্তর, গডলি স্টুডেন্ট কখনো মুরলি শোনা ছাড়া থাকতেই পারবে না। সে এরকম বলবে না যে আমার মুরলি শোনার টাইমই নেই। যেখানেই সে থাকুক, সে পয়েন্ট চেয়েও পড়বে। কত অথা পয়েন্ট চলে বাবার একটা মুরলিতে, বাবা কত অথা পয়েন্ট বলে। যদি মুরলি না শোনো তাহলে ধারণা কী করে হবে? এটা তো পড়া, সুপ্রিম টিচার পড়াচ্ছে, তাই বাচ্চাদের মুরলি কখনো মিস করা উচিত না। গীত, তুমি পাকে হামনে যাহা পালিয়া, জমি তো জমি আসমা পালিয়া। ওম শান্তি। এখন তোমরা আত্মারা বাবাকে জেনে গেছো। বাচ্চারা জানে এক শিব বাবাই হলো সে যার কোনো সূক্ষ্ম বা স্থূল শরীর নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও সূক্ষ্ম শরীর দেখায়, নামও আছে। বাচ্চারা বোঝে তার মধ্যে আত্মা আছে, সূক্ষ্ম শরীর আছে। যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কি আছে? আত্মা আছে, আবার সূক্ষ্ম শরীর আছে। এই সময় তোমরা বাচ্চারা ত্রিলোকীনাথ হয়েছ। লক্ষ্মীনারায়ণকে কোনো ত্রিলোকীনাথ বলে না। লক্ষ্মীনারায়ণ এই তিন লোক, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতনকে জানেই না। প্রত্যেক কথা বুদ্ধি দ্বারা নির্ণয় করা উচিত যে রাইট কোনটা আর রং কোনটা। শুধু যেটা শুনেছ সেটাই সত্য সত্য বলে এটা তো ভক্তি মার্গ। যা শুনছি সেটাই বুঝি, হ্যাঁ এটাই সত্যি, এটাই সত্যি, এটা তো ভক্তি মার্গ হয়ে গেল। বুদ্ধি দিয়ে বুঝতে হবে কোনটা রাইট কোনটা রং। তো এখানে তো ভালোভাবে বোঝানো হয়, বরাবর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সূক্ষ্ম শরীর আছে, শুধু এক শিবেরই এই কোনো সূক্ষ্ম বা স্থূল শরীর নেই। শিব হলো নিরাকার। মন্দির তো অনেক প্রকারের বানিয়ে দিয়েছে, আর নামও অনেক প্রকারের রেখে দিয়েছে। অনেক মন্দির আছে যেখানে লিঙ্গ রাখা আছে। বোম্বেতে বাবুরিনাথ বলে সে একটা শিবের মন্দিরকে, তো সে হ্যাঁ তো এক শিব। মন্দির যত রকমেরই বানা, সেটা তো একজন শিবই না, নাম তার বিভিন্ন দিক, কিন্তু নাম সাতা শিব। তো বিলায় তারই তারা বিদেশের দিকেও অনেক নাম রেখে দিয়েছে শিবে। এখন বাচ্চারা জানে আমরা আত্মা। পরমপিতা পরমাত্মা আমাদের বাচ্চাদের বোঝাচ্ছে, তিন লোকের জ্ঞান দিচ্ছে। এই সময় তোমরা ত্রিলোকীনাথ হচ্ছ, কারণ তোমরা জানো। যতক্ষণ না কেউ জানবে না, তো নাথ কী করে হবে? নাথ মানে মালিক। তিন লোক মানে কি? মূল বতন, সূক্ষ্ম বতন আর স্থূল বতন। তো এই তিন লোককে জানলে তবেই তো আমরা তিন লোকের নাথ হক্ষ। তাই বাবা বলছে, শুধু ব্রহ্মার সন্তান ব্রাহ্মণরাই ত্রিলোকীনাথ, যারা তিন লোকের নলেজ পেয়েছে। নলেজফুল ব্লিসফুল হলো বাবা। কে নিরাকার বাবা আমাদের নলেজ দিচ্ছে। কোনো সাকার মানুষকে গড বলা যায় না, এখানে তো সর্বব্যাপী বলে দেয়। এখন তোমরা বাচ্চারা বুঝে গেছ, গড ফাদার এক নিরাকার শিব, যার পালনাও হয় না, কারণ শিবের তো পালনার দরকার হয় না, শিবই আমাদের সবাইকে পালনা করে। তাই বাবা বলছে, সবার পালনা হয়, শুধু শিবেরই পালনা হয় না। আত্মা ছোট শরীরে আসে, গর্ভে তো নিজের আঙ্গুল চুষতে থাকে। শিব বাবার তো আঙ্গুলই নেই যেতে, তাকে চুষতে হবে। শিব বাবা বলে, আমি তো গর্ভে আসেই না, আর সবাই তো গর্ভে যায়, তাই জন্য তাদের পালনাও হয়। মা যেতে খানা আদি খাতিয়ে, ওই খট্টি চিজ খাতিয়ে তো উসকা আসার বচ্চে পর পড়তা হে, তো বচ্চে কো নুকসান হতা হে। তো মা যদি কোনো টক জিনিস খায়, তার প্রভাব তার বাচ্চার উপর পড়ে, গর্ভে যে বাচ্চা আছে, তো বাচ্চার লোকসান হয়। শিব বাবা জিজ্ঞাসা করে, তুমি আমার পালনা কী করে করবে? আমাকে তো বলাই হয় সারা সৃষ্টির পালনকর্তা, তো আমার উপর তো আর কেউ নেই যে আমাকে পালনা করবে।
এই কথাগুলোকে ভালোভাবে বুঝতে হবে, বিচার সাগর মন্থন করে পয়েন্ট বের করতে হবে। বরাবর শিব বাবা হলো বাবা, তাকে মাসুকও বলা হয়। সব মনুষ্য মাত্র আসি, সে এক মাসুকে, তোমরা হলে সব সাজেন। সেই সাজন হলো শিব বাবা, সাজন হলো নিরাকার, কোনো সাকার বা আকারকে সাজন বলা যায় না। তাহলে কোনো সাকার বা আকারকে কি সাজন বলা যায় না? এক নিরাকারই হলো আমাদের সাজন। তো সবার মাসুক এক নিরাকার বাবা, নিরাকার আত্মারাই নিজের মাসুক বাবাকে ইয়াদ করে। ইয়াদ কেন করে? নিশ্চয়ই কিছু না কিছু কষ্ট আছে। সব ভক্তরা ভগবানকে ইয়াদ করে। এই আশিক মাসুক হলো নিরাকারই, এখানে আত্মাও আশিক নিরাকারই আর পরমাত্মা মাসুক নিরাকারই। তো দুনিয়ায় যে সাকারি আশিক মাসুক হয় তাদের মহিমা অন্য, আর তারা তো অনেক অল্প হয়। এক দুসরেকে শরীর পর ফিদা হতে, একে অপরের শরীরে ফিদা হয়। তাদের কোনো বিকারের জন্য প্রথমে ভালোবাসা হয় না, শুধু একে অপরকে দেখতে থাকে। দেখলে বিগার সুখ নেই আয়েগা, দেখলেই সুখ আসে, না দেখে থাকতে পারে না, শরীরকেই ইয়াদ করতে থাকে। যেখানেই বসে থাকবো ভাববে আমার সামনে আমার মাসুক দাঁড়িয়ে আছে। তাদের সাক্ষাৎকার হতে থাকে, কারণ সেগুলো হলো পবিত্রতার প্রেম। শরীরেরও শোভা হয় না, বিকারের জন্য না, একে অপরকে দেখেই খুশি হয়। খাওয়া দাওয়া করতেও সে এক মাসুক কাশিকেই দেখতে থাকে। সেগুলো খুব অল্প হয়, মানে এরকম আশিক মাসুকও খুব অল্প হয়। আর এখানে তো সবাই সবার আশিক, সেই মাসিক শিব বাবার, কিন্তু কত অল্প সত্যিকারের আশিক হয়। বাবা বলছে বাবার আশিক তো সবাই, কিন্তু সত্যিকারের আশিক খুব অল্পজনই হয়, যারা পাস উইথ অনার্স হয়। আট দানার কত মহিমা, এই যে আট দানা, আটটা বাচ্চায় কী হয়? পাস উইথ অনার। তো যখন ভক্তরা ভগবানকে পায় তো তাদের কত ইয়াদ করা উচিত? বাবা বলে বাচ্চা নিরন্তর আমাকে ইয়াদ করে, কারণ আমার থেকে তুমি অনেক সুখ পাবে। মানুষ তো খুব বেশি অল্পকালে সুখ পায়, আপোষে নিজেদের মধ্যে ভালোবাসা থাকে। আর এটা তো হলো বৃহদের বাবার সাথে বৃহদের ভালোবাসা। বৃহদের ভালোবাসা এক বাবার সাথেই থাকে। বাচ্চারা জানে তার কোনো শরীরের নাম, বিশ্ব দুই রূপ লক্ষ্মীনারায়ণের নিশ্চয়ই বংশ হবে, ডিনাস্টি। সত্যযুগ আদিতে লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে, তো নিশ্চয় প্রজাও হবে। বুদ্ধিও বলে সত্যযুগ আদিতে এত মানুষ হবে না, খুব অল্পজন থাকবে, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সত্যযুগ আদিতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, বরাবর যমুনার কণ্ঠে রাধা কৃষ্ণের রাজধানী ছিল। গঙ্গা যমুনা আদি এটা তো অনেক নদী, নদীর কিনারে তারা থাকত। এই যে দেখায় সাগরের থেকে সাগরের দ্বারিকা, সাগরের দ্বারিকা ডুবে গেছিল, এগুলো কিছুই হয়নি। না কোনো সাগরের কিনারে দেবতাদের গ্রাম হয়, এই বোম্বে থরেই হবে সত্যযুগে? এখন এটা তোমাদের বুদ্ধিতে আছে। মোস্ট বিলাভিড গড ফাদার, ক্রাইস্টকে গড ফাদার বলে না, জানে ক্রাইস্ট হলো গড মেসেঞ্জার, পরমপিতা পরমাত্মা তাকে পাঠিয়েছে, আসেই নিরাকারি দুনিয়া থেকে। তাকে গড ফাদার বলে না, রিসেপ্টার ভাবে, ধর্মস্থাপক। হিন্দুরা জানেই না হিন্দু ধর্ম কবে আর কে স্থাপন করেছে। হিন্দু ধর্ম তো নেই, আদি সনাতন দেবী দেবতা ধর্ম আছে। আদম শুমারি জন্মগণনায় যদি একে জিজ্ঞেস করা হয়, আমরা তখন বলবো আমরা তো ব্রাহ্মণ, এই সময় আমরা কোনো হিন্দু থরেই, এই সময় আমরাই হলাম বোম্বা মুখ বংশাবলী ব্রাহ্মণ। কিন্তু তোমরা ভালো ব্রাহ্মণ ধর্ম বলবে, তারা তাও হিন্দু ধর্মেই রাইট ঠিক করে দেবে। সেখানে স্বর্গে তো আদম শুমারি হয়ই না, কারণ সেখানে একটাই দেবী দেবতা ধর্ম আছে, তো জিজ্ঞেস করার কোনো দরকারই হয় না। এখানে অনেক ধর্ম, তাই জিজ্ঞেস করে। এই সব কথা বাবাই বসে বোঝায়। তো বুদ্ধি দিয়ে বাবাকে ইয়াদ করতে হবে, সে হলো নিরাকার আর তার একটাই নাম। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও আকারে চিত্র দেখা যায়। শিব শিবের কাহা হে, শিবের চিত্র কোথায়?
তো ভাবে যে সেই ভগবান, আমরা নিজেকে ভগবান বলতে পারি না। আত্মারা তো পুনর্জন্ম নেয়, কিন্তু এরকম না যে বাবাও পুনর্জন্ম নেয়। এখন তোমরা তিন লোককে জানো, তাই তোমাদের ত্রিলোকি নাথ বলে। জানে মানে হি নাথ, যে জানে সেই নাথ হলো। তোমাদের এখন ত্রিলোকের জ্ঞান আছে, তোমরা ব্রাহ্মণরা জানো আর কেউ জানতে পারে না। সত্যযুগে জ্ঞানই থাকে না, এটা শুধু তোমরাই পাও। তো সত্যযুগীকে জ্ঞান থাকে থাকে না, এই জ্ঞানই সঙ্গম যুগে আমরা পাই। তাই আমাদের নামবালা দেলবাড়া মন্দিরে শিব আদিদেব আদি দেবী আর তোমরা বাচ্চারা আছো, কারণ তোমরা এখন সার্ভিস করছো। বাবা আসেই পতিতকে পাবন বানাতে, তো তোমাদের বাচ্চাদের মদত নেয় বাবা। বাবা বলে যে যে আমার মদতগার হয় তাকে আমি জানি। এটা তো কেউ বুঝতে পারে, হ্যাঁ যে কেউ বুঝতে পারে। জিৎকি এবাজ ফি টোফো, মানে যার ক্ষণ আমাদের, আমরা স্বর্গের মালিক হব। স্টুডেন্ট সবাই একমত একরকম তো হয় না। শিব বাবার দোকান হলো মানুষকে দেবতা বানানোর, তার মধ্যে নাম্বার বার আছে। মহারথীদের সেন্টার নিশ্চয় ভালো চলবে, ভাববে এখানে ভালো সেলসম্যান আছে। শিব বাবার এগুলো সব দোকান, তো প্রত্যেকটা সেন্টারেরও সব দোকান। তোমরা অবিনাশী জ্ঞানরত্নের বিজনেস করো। এই বাবা কত সাধারণ, ব্রহ্মা বাবা কত পার্থক্য আছে সত্যিকারের আর মিথ্যার। তো বাবা বলছি সত্যি কথা বলে এক শিব বাবাই, বাকি সবাই ঝুটি ঝুট। বড় থেকে বড় মিথ্যা হলো যে শ্রীমদ যে দিচ্ছে সে পরমপিতা পরমাত্মাকে সর্বব্যাপী বলে দিয়েছে, এটা হলো সব থেকে বড় মিথ্যা। আগে তো বেয়ন্ত বলে দিচ্ছে, রাবণ কে কবে থেকে এসেছে এটা কেউ জানে না। রাবণ কে, মানুষ তো ত্রেতায় নিয়ে গেছে আর শ্রীকৃষ্ণকে দাপুরে নিয়ে গেছে। সত্যযুগকে তো জানেই না, রাম সীতা ছিল ত্রেতায়, সেখানে রাবণের তো কোনো ব্যাপারই নেই, ও হতেই পারে না, সব এখানকারই কথা। এটা তো একটা গল্প লাগিয়ে দিয়েছে, কাউকে বোঝাও তো সে বলবে এগুলো হচ্ছে বিখেদের কল্পনা। এখন বাচ্চাদের বোঝানো হয়, পয়েন্ট বের হতে থাকে, তারে ধারণ করতে হবে, যেখানেই থাকো পয়েন্ট চেয়ে পড়তে হবে। এরকম না যে টাইম পাই না, আরে নিজেকে গডলি স্টুডেন্ট বলছো আর বলছো যে আমার টাইম নেই এরকম, হ্যাঁ তাহলে তাকে কি বলবে। তো বাবা বলছে তাহলে তা অন্যকে কীভাবে ধারণা করা যায়, এত অথা পয়েন্ট বাবার চলে। সে তাই যদি মুরলি না শোনো অথবা না পড়ো তো ধারণা কী করে হবে। এটা তো এডুকেশন, সুপ্রিম টিচার পড়াচ্ছে সে একজনই, যদি মুরলি না শোনো তো পয়েন্ট কী করে শোনাতে পারবে। এটা তো বাচ্চারা বোঝে, বাবার জন্ম মরণ রহিত, সে পুনর্জন্ম নেয় না, কিন্তু তার জয়ন্তী মানায়। এটা তো শিব জয়ন্তীকেও কী করে দিয়েছে, খতম করতে যাতে হ্যাঁ, এখন মানুষ শিব জয়ন্তীও ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এখন কে বলবে শিবের জন্ম কীভাবে হয়েছে, হ্যাঁ সে এসে কী করেছে। গীতায় শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, কিন্তু সেই শ্রীকৃষ্ণের রূপে তো সে আসতে পারবে না। শ্রীকৃষ্ণকে বৈকুণ্ঠ নাথ বলে, ত্রিলোকীনাথ না, ও বৈকুণ্ঠ অথবা স্বর্গ তো এখানেই ছিল, শ্রীকৃষ্ণও এখানেই ছিল। রাধা কৃষ্ণ কোনো ভাই বোন ছিল না, দুজনে আলাদা আলাদা নিজের নিজের রাজধানীতে ছিল। বাচ্চারা সাক্ষাৎকার করেছে, কীভাবে তাদের স্বয়ম্বর হয়। বাবা শুরুতে তোমাদের অনেক সাক্ষাৎকার করিয়েছে, আকে নেই তো একাই ভেতরে বাড়তিতে পড়েছিল, কোনো মিত্র সম্বন্ধে আদির সাথে বাচ্চারা মিলত না। তো বাবা অনেক দেখিয়েছি, তাও পরে আবার তোমরা অনেক দেখবে সাক্ষাৎকার, ভাববে আমরা যেরকম বৈকুণ্ঠেই বসে আছি। অন্তের সময় মানুষ হয়রান হয়ে যায়, অনেক আফতে বিপদ আপদ প্রাকৃতিক বিপর্যয় আসবে, একে বলা হয় অতি ফুনে নায়ক, অতি ফুনের বর্ষা। দুনিয়া এটা জানে না, এরকমও না ও গভর্নমেন্ট কই মত লেগে, ও গভর্নমেন্ট কারো মৃত্যু দেবে সেটা না। এখন তো সবার বিনাশ হবে, তোমাদের অবিনাশী বাবার থেকে তোমরা অবিনাশী পথ পাচ্ছ, মানে প্রজাতে আসো তাও সৌভাগ্য, সেখানে সুখই সুখ আর এখানে তো দুঃখই দুঃখ। এখন বাবা পড়াতে এসেছে তো পড়া উচিত না, বলে কাজ হোক, হাত দিয়ে কাজ করো, দিল বাবাকে দাও, বুদ্ধিযোগ বাবার সাথে যেন লেগে থাকে। গৃহস্থ ব্যবহারে থেকে ওই ইয়াদ বাবাকেই করতে হবে, আরে বাবা স্বর্গের মালিক বানাচ্ছে, তাহলে কী ভাবছো, কী ভাবছো
একুশ জন্ম রাজাই করো তোমরা, কোনো চিন্তার ব্যাপার নেই। এখানে তো দেখো মানুষের কত চিন্তা থাকে, ওখানে শিখের হত্যা নেই, চিন্তায় থাকে না। তোমরা সেখানে প্রলুব্ধ ভোগ করো, কিন্তু ওখানে এটাও জানবে না যে আমরা প্রলুব্ধ ভোগ করছি। এই নলেজ তোমরা এখনই পাও যে আমরা অবিনাশী বাবার থেকে বর্ষা নিচ্ছি, তারপরে অটোমেটিক্যালি আমরা রাজধানী বর্ষা নিতে থাকব। এরকম না যে দান পুণ্য করলে রাজা হব, না, এই সময়ের পুরুষার্থেরই প্রলুব্ধ সেখানে পাব। তো কত পুরুষার্থ করা উচিত যার দ্বারা একুশ জন্মের প্রলুব্ধ হয়? সেখানে পুরুষার্থ প্রলুব্ধের কোনো ব্যাপারই নেই, সেখানে কোনো অপ্রাপ্ত বস্তুই নেই যার জন্য পুরুষার্থ করতে হবে। সবাই ধনবান থাকবে, এখানে মানুষ পড়ে যে আমি জাজ হব, ডাক্তার হব, আর সেখানে তো না জাজ না ডাক্তার আদি হয়, সেখানে কেউ পাপ করেই না, সেখানে কোনো চোর আদি কেউ থাকে না, তোমরা সারা বিশ্বের মালিক হও, কোনো কথার চিন্তা থাকে না। অন্য আদির উপরেও পয়সা লাগে না, মানে ধান চাল হ্যাঁ এগুলো অন্য এগুলোর উপরও কোনো পয়সা লাগে না। এখানেও বাবা যখন ছিল সাকারে তো আট দশ আনা মন আনাজ মিলত, মানে আনাজের দাম কত ছিল, হ্যাঁ আট দশ আনা এক মন। তো উনসে আগে কে হবে, সাকার বাবার সময় যদি এরকম থাকতো তাহলে তার আগে কী ছিল? এখন তো কত দামি হয়ে গেছে সব। তো বাবা বলছে এখনও তো দাম আরও বাড়বে, তারপরে সস্তা হয়ে যাবে, ড্রামা অনুসারে সব কিছু তোমরা পাবে, তার মদদেই তোমরা রাজধানী পাচ্ছ শিব বাবার মদদে। তো দুটো বানর লড়াই করে আর মাখন তোমরাই পাও, দুনিয়া থোড়েই জানে যে তোমাদের পড়াচ্ছ কে। তো বাবা গুপ্ত বেশে পড়াচ্ছে, তোমরা এক সেকেন্ডে বৈকুণ্ঠে রাজধানী পেয়ে যাও, বাবা এক সেকেন্ডে আমাদের বৈকুণ্ঠে রাজধানী দিয়ে দেয়। ক্ষুদা দোস্তের কাহিনী আছে না, এই মহিমা বাবারই। আচ্ছা মিঠে মিঠে সিকিলা দিয়ে বাচ্চপ্রাতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, সুপ্রিয়া বাবা আপকো লাখ লাখ সুপ্রিয়া, ধারণার জন্য মুখোশার এক, ভালো হুঁশিয়ার সেলসম্যান হয়ে অবিনাশী জ্ঞানরত্নের বিজনেস করতে হবে, অবিনাশী প্রলুব্ধ বানানোর জন্য নিজের বুদ্ধি যোগ এক বাবার সাথে লাগাতে হবে, দুই পাঁচ তুই তনার হওয়ার জন্য সত্যিকারের রাষ্ট্রী হতে হবে, নিরন্তর এক মাসুকের ইয়াদেই থাকতে হবে, বরদান সর্বশক্তিমানকে সাথী সর্বশক্তিমানের সাথী হয়ে সবার প্রতি শুভ ভাবনা যে রাখে সেই চিন্তন বা চিন্তামুক্ত ভব। তো বাবা বলেছে অনেক বাচ্চা চিন্তন করে যে অমুকের অসুখ ঠিক হয়ে যাক, আমার বাচ্চা বা পথি জ্ঞানে আসু, আমার বিজনেস ব্যবসা ধান্দা আদি ঠিক হোক, এই ভাবনা তো ভালো, কিন্তু তোমার এই চাহানা ইচ্ছা তখনই পূর্ণ হবে যখন নিজে হালকা থেকে বাবার থেকে শক্তি নেবে, তার জন্য বুদ্ধিরূপী বাসন বা বুদ্ধিরূপী পাত্র খালি চাই। সবার কল্যাণ যদি চাও তো নিজের শক্তিরূপ হয়ে সর্বশক্তিমানের সাক্ষী হয়ে শুভ ভাবনা রেখে চলতে থাকো, চিন্তন বা চিন্তামুক্ত হও, বন্ধনে ফেসো না। স্লোগান, যে প্রশ্ন থেকে পার থাকে সেই সদা প্রসন্ন চিত্ত থাকতে পারে, যে প্রশ্ন থেকে পার থাকে মানে কোনো প্রশ্ন জন্মতে থাকে না সেই সদা প্রসন্ন চিত্ত থাকবে। আচ্ছা ওম শান্তি।